ভিউয়ার্স বন্ধুরা, সবাইকে এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কৃষি যন্ত্রপাতি নিয়ে একটি ভিডিও পরিবেশন করব। আপনারা ভিডিওটি দুই তিনটি পর্বে হতে পারে, আপনারা প্রথম পর্বে আজকে দেখবেন। তা আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের আধুনিক কৃষি যন্ত্রপাতি, কৃষিতে কি কি ব্যবহার করা যায় বা কি কি ধরনের যন্ত্রপাতি, এই বিষয়গুলো এখন দেখবেন। প্রথমেই আমি কৃষি যন্ত্রপাতির প্রথম পর্ব শুরু করছি। এই পর্বে আপনারা বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত যে কৃষি যন্ত্রপাতিগুলো আছে সেগুলোর সম্পর্কে জানতে পারবেন। প্রথমেই আমি দানাদার ইউরিয়া সার প্রয়োগের একটা যন্ত্র, এটা খুবই সিম্পল একটা যন্ত্র, যে এই যন্ত্রটা যদি ব্যবহার করা যায় তাহলে ইউরিয়া সারের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং ঘন্টায় 1 থেকে 1.5 বিঘে জমিতে সার প্রয়োগ করা যায়। ইউরিয়ার সাশ্রয় হয় 25 থেকে 30%। এই যন্ত্রটার মূল্য 6,000 টাকা, আর এটা পাওয়া যাবে আলম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস 42/4 ব্রজহরি সাহা স্ট্রিট ওয়ারি ঢাকা সহ রি অনুমোদিত বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক অনুমোদিত কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠানে আপনারা যোগাযোগ করে এটা কিনে নিতে পারেন। আপনারা দেখলেন গুটি ইউরিয়ার প্রয়োগ যন্ত্র, এরপরে গুটি ইউরিয়া সারের প্রয়োগ যন্ত্র আপনারা দেখছেন, যে এই যন্ত্রটা দ্বারা আপনার ইউরিয়া সারের কার্যকারিতা বাড়ানোর জন্য আমরা গুটি ইউরিয়া ব্যবহার করে থাকি, যে গুটি ইউরিয়া দীর্ঘদিন জমিতে থাকে এবং ফসল ভালো থাকে। এই যন্ত্রটার মাধ্যমে গুটি ইউরিয়া অতি সহজে প্রয়োগ করা যায়, কারণ একজন মানুষ হাত দিয়ে গুটি ইউরিয়া প্রয়োগ করতে অনেক পরিশ্রম লাগে এবং অনেক সময় বিরক্ত বোধ করে, যার জন্য এই যন্ত্রটিতে ঘন্টায় 1 বিঘা জমিতে সার প্রয়োগ করা যাবে। আর গুটি ইউরিয়া ব্যবহার করলে হেক্টরে প্রায় 80 থেকে 100 কেজি সার কম লাগবে, ইউরিয়া সার, এবং এই যন্ত্রটি 6,000 টাকা মূল্যে পাওয়া যাবে। এরপরে আপনারা যে যন্ত্রটি দেখছেন, এটা হলো আগাছা নিড়ানোর জন্য পাওয়ার উইডার, যেটা পেট্রোল ইঞ্জিন চালিত। এর কার্যক্ষমতা 30 থেকে 40 শতক প্রতি ঘন্টায়, মূল্য 35,000 টাকার মতো খরচ হবে। আর এই যন্ত্রটি আমার মনে হয় যে বর্তমান প্রেক্ষাপটে, যেহেতু আমাদের ধান চাষে লেবার খরচ একটু বেশি পড়ে, তাই আমরা এই সব যন্ত্রপাতি যদি ব্যবহার করি, যে অন্তত পক্ষে আমরা খরচের সাশ্রয় করতে পারবো এবং ধানের উৎপাদন খরচ অনেক কমে যাবে। এরপরে আর একটা আছে আগাছা নিড়ানোর যন্ত্র, এটাও এটা উইডার বলে থাকি আমরা, যে এই যন্ত্রটা অতি ইজি, ঘন্টায় 8 থেকে 10 শতক জমিতে আগাছা নিড়ানো যায় এবং একরে 600 টাকা সাশ্রয় হইতে পারে এই যন্ত্র ব্যবহার করলে, এবং এটা আপনারা 450 টাকার মতো দাম পড়বে। এরপরে যে যন্ত্রটা দেখছেন, এটা হলো স্বচালিত ধান কাটার যন্ত্র, ধান এবং গম কাটার যন্ত্র। এই যন্ত্রটা আপনারা প্রায় ঘন্টায় 40 শতক জমির কাটা যাবে এবং এর জ্বালানি খরচ 500 থেকে 700 মিলিলিটার 1 ঘন্টায়, ঘন্টায় খরচ হয়ে থাকে। পাওয়ার টিলার চালিত ধান গম কাটার যন্ত্র, এই যন্ত্রটা ঘন্টায় 1 থেকে 1.5 বিঘা জমিতে ধান কাটতে পারে এবং এই কর্তন অংশটার মূল্য প্রায় 40,000 টাকা। এরপরে আছে ওপেন ড্রাম পাওয়ার থ্রেশার, এই যন্ত্রটার সুবিধা হলো যে একসাথে 3 জনে ধান মাড়াই করতে পারে। এরপরে ব্রি উদ্ভাবিত আর একটা যন্ত্র, যে ধান এবং গম মাড়াই করার পাওয়ার থ্রেশারের, এইটাও একটা সুবিধাজনক যন্ত্র। এটা 2টা মডেল আমরা জানি আছে, একটা হলো TH7 আর একটা হলো TH8। TH7 দ্বারা ঘন্টায় 18 মন ধান এবং 10 মন গম মাড়াই করা যায়, আর TH8 দ্বারা ঘন্টায় 25 মন ধান এবং 15 মন গম মাড়াই করা যায়। এবং যন্ত্র দুইটাই শ্যালো টিউবওয়েল ও পাওয়ার টিলারের যে ইঞ্জিন আছে অথবা বৈদ্যুতিক মোটর দিয়ে চালনা করা যায়। এরপরে আর একটা যে যন্ত্র আছে, বি ড্রায়ার, যে আমরা জানি যে অনেক সময় আমাদের ধান শুকানো একটু ঝামেলা হয়, তাই আমরা এই ধরনের ড্রায়ার ব্যবহার করতে পারি। এটি দিয়ে প্রায় 200 থেকে 350 কেজি ধান শুকানো যাবে এবং এর জন্য সময় লাগবে 7 থেকে 10 ঘন্টা। এটা 0.5 হর্স পাওয়ারের মোটর দিয়ে, হ্যাঁ, সাধারণত ধানের ভিতরে গরম বাতাস প্রবেশ করানো হয় এবং যন্ত্রটির আনুমানিক মূল্য 15,000 টাকা। এটা খুবই একটা, বিশেষ করে যারা
চাতাল মালিক, অনেক সময় বৃষ্টির কারণে আমরা ধান শুকাইতে পারি না, তখন এই যন্ত্রটা সাহায্যে ধান শুকাবে। এরপরে আর একটা যে যন্ত্র, ব্রি শক্তি চালিত খড় কাটার যন্ত্র, যে এই যন্ত্রটা আপনারা এই বিশেষ করে ধানের খড়, বিশেষ করে যারা খামারি গরু গবাদি পশুর খামার এর জন্য আমার মনে হয় যে এই মেশিনটা খুবই দরকার। এই মেশিনটা দ্বারা খড় টুকরো টুকরো করে কেটে আপনারা ব্যবহার করতে পারেন, আর যন্ত্রটি তৈরি করতে প্রায় 45,000 টাকার মতো খরচ হবে। এরপরে এয়ার ফ্লো টাইপ রাইস মিল, এটা এই রাইস মিলটি 15 কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর বা 20 অশ্বশক্তির ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালনা করা যায়। এতে 8 নং ফলার ব্যবহার করা হয় এবং অ্যাঙ্গেল বার্ক রাইস মিলারের সাথে শুধু একটা এয়ার ব্লোয়ার সংযুক্ত করে এটি তৈরি করা হয়। এই মিলটির কার্যক্ষমতা ঘন্টায় 300 থেকে 400 কেজি, মাত্র একবার ধান ভাঙলেই পরিষ্কার চাল পাওয়া যায়। প্রচলিত অ্যাঙ্গেল বার্গের তুলনায় শতকরা 1 থেকে 2 ভাগ আস্ত চাল বেশি পাওয়া যায় এবং 2/3 বিদ্যুৎ বা জ্বালানি সাশ্রয়। স্থানীয়ভাবে এটি তৈরি করা যায়। যন্ত্রটির মূল্য প্রায় 1 লক্ষ টাকার মতো খরচ হবে। এরপরে বিড়ি পাওয়ার উইনার, এটা হলো ঝাড়াই যন্ত্র। বিশেষ করে যারা ধান চাতালের মালিক চাউল করেন তাদের জন্য এই মেশিনটা খুবই জরুরি। 0.5 অশ্ব ক্ষমতা সম্পন্ন মোটর দিয়ে এটি চালানো হয় এবং এতে প্রায় 10 গুণ বেশি ধান কুলার চাইতে, যে দেশীয় পদ্ধতির চাইতে প্রায় 10 গুণ বেশি ধান ঝাড়াই করা সম্ভব। এরপরে ব্রি উদ্ভাবিত আরেকটি আছে, উন্নত চুলা। এটা সাধারণত আমাদের প্রচলিত চুলার তুলনায় একটা উন্নত সংস্করণ এবং এতে শতকরা 40 থেকে 45 ভাগ জ্বালানি খরচ কম হবে। আর একটা আছে ড্রাম সিডার, যেটা দ্বারা সরাসরি জমিতে বীজ কাদা করে লাগানো হয়। অনেক সময় আমরা যে চারার বয়স বেশি হওয়ার কারণে ফলন কম হয়, কিন্তু আমরা অল্প বয়সের চারা যদি লাগাই ফলন বেশি পাওয়া যাবে, এবং সেই ক্ষেত্রে এই যন্ত্রটি বিশেষ করে ড্রাম সিডার দ্বারা আমরা অতি অনায়াসেই বীজ বপন করতে পারি। ধন্যবাদ সবাইকে, আপনারা ভিডিওটি দেখলেন লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন।